হ্যালো এভরিওয়ান, শীতকালের সেশন মানে পিকনিক হওয়াটাই খুব দরকার। তো আমরাও একটা পিকনিক এসেছিলাম, এটা ছিল একটা গার্লস পিকনিক, আর এটা হয়েছিল ববদির বাগানে। আর ববদির অ্যারেঞ্জমেন্ট মানে জাস্ট ওয়াও, সব কিছু ভীষণ পারফেক্ট থাকে, সমস্ত কিছু ভীষণ ভালো থাকে। ববদি মানুষটাও যেমনি সুন্দর, তাই অ্যারেঞ্জমেন্টটাও প্রচণ্ড সুন্দর করে। তো আমার একটুখানি যেতে দেরি হয়েছিল, আর সবাই ততক্ষণে গিয়ে পৌঁছেছিল। ফার্স্টেই ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর ছিল স্ন্যাক্স, একদম ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি। তো সেটা আমি মিস করে গেছি। যাই হোক, তারপর এখানে লীনাদি আমি ববদি মিলে একদমই রান্না করছি না, এটা আমরা ফটো তুলবো আর রিলস বানানোর পোজ দিচ্ছি। তো বেশ মজা করেছে, সবাই মিলে এত নাচা নাচি, সব পুরনো অনেকের সাথে দেখা হওয়া, মজা করা, এটাই খুব বড় ইম্পর্টেন্ট। তো ভীষণভাবে আমরা সবাই মজা করছিলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চে ছিল চিকেন, মাটন, আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ, আর চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু, মিষ্টি। তো এখানে একটা পনিরও ছিল, তো প্রচুর কিছু ছিল, বেশ মজা করে কিন্তু আমরা দিনটাকে কাটিয়েছি।